পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এমনি সংক্ষেপে কিন্তু আমরা এটাকে বলি পিসিওএস। আজকাল দেখা গেছে যে পিসিওএস সাধারণত মেয়েদের খুব কমন, কারণ কি যে খাবারের যে স্টাইল সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা একটা ফ্যাক্টর। তাছাড়া যে এনভায়রনমেন্ট সেটাও একটা ফ্যাক্টর, এবং ঘরে বসে বসে সবাই থাকা সেটাও একটা ফ্যাক্টর, এবং স্কুল কলেজে যে আগে খেলাধুলা হতো সেগুলোও হয় না, সেটাই হলো মেইন কারণ এই পিসিওএসে। এখন পিসিওএস জিনিসটা কী সেটা সবার আগে আমরা জানতে চাই। পিসিওএসে কী হয় দেখা যাচ্ছে যে আপনার মেয়েটা কিশোরী মেয়ে, এটা কিশোরী মেয়েদেরও হয়, আবার রিপ্রোডাক্টিভ এইজের মেয়েদেরও হয়। দেখা যাচ্ছে প্রথমেই দেখা যাচ্ছে যে একটা মেয়ে সেটা মুটিয়ে যাচ্ছে মানে তার ওবেসিটি হচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে যে তার মাসিক হচ্ছে না, যে দুই মাস তিন মাস পরে মাসিক হচ্ছে, বা ছয় মাস চলে যায়, আবার অনেক সময় এক বছরও চলে যায় মাসিক হচ্ছে না। আবার দেখা গেলো তার মাসিক হচ্ছে কিন্তু সেটা বন্ধ হচ্ছে না। তাহলে এক হলো মাসিক হয় না, আর এক হলে মাসিক হলে তার দুই মাস চলে যায়, বন্ধ হয় না, সেটাও একটা অসুবিধা। তাছাড়া আর কি হচ্ছে, তার দেখা যায় অবাঞ্ছিত মুখে ঘাড়ে পিঠে লোম গজায়, সেটা হলো আরেকটা জিনিস। তাছাড়া আরও কী হয়, যখন সে রিপ্রোডাক্টিভ এইজে আসে তার কিন্তু বাচ্চা হয় না, এই জন্যই বাচ্চা হয় না, এইটাও আরেকটা প্রবলেম। তাহলে আমরা অনেকগুলো প্রবলেম দেখলাম, তার কারণগুলোও আমরা বললাম। এখন আমরা এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কেমন করে ডায়াগনোসিস করি? সাধারণত পলিসিস্টিক নাম হয়েছে, আমরা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রামের সাথে দেখা যাচ্ছে যে ওভারিগুলোর মধ্যে অনেকগুলো সিস্ট দেখা যায়, সেটার থেকেই এটার নাম হয়েছে পলিসিস্টিক ওভারি। সুতরাং আলট্রাসোনোগ্রাম, তাছাড়া কিছু আমরা হরমোন টেস্ট করি, যেমন হরমোনের মধ্যে এলএইচ, এফএসএইচ, অথবা অনেক সময় এটার সাথে কী থাকে, এটার সাথে অনেক সময় থাইরয়েডের অসুবিধা থাকে, দেখা যায় টিএসএস লেভেলটাও হাই থাকে, অনেক সময় দেখা যায় প্রোলাকটিন লেভেলটাও হাই থাকে। তাছাড়া আরও দেখা যায় যে এইসব পেশেন্টের দেখা যায় ডায়াবেটিসও হয়েছে। সুতরাং এইগুলো সবগুলো যদি আমরা ডায়াগনোসিস করি, ডায়াগনোসিসের পরে আমরা তাকে কীভাবে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টটা আবার ডিপেন্ড করতেছে তার বয়সের উপরে, সে বাচ্চা চায় কি চায় না সেইগুলোর উপরে। এক একজন পেশেন্টের এক একজনের এক এক রকম চিকিৎসা। যদি একটা কিশোরী মেয়ে আসে তার মাসিক হয় না, তবে তাকে আমরা কি করব, সে যদি ওবেস থাকে তাকে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশান করতে বলি। লাইফস্টাইল মডিফিকেশান কী? লাইফস্টাইল মডিফিকেশান বলতে বোঝায় তার ডায়েট করতে হবে, তার এক্সারসাইজ করতে হবে, তার রেগুলার যে হ্যাবিট, খাওয়া দাওয়ার হ্যাবিট, সেইগুলো চেঞ্জ করতে হবে। সেই জন্য সেই কিশোরী মেয়েদেরকে আমরা এভাবে চিকিৎসা করি। অথবা তার মাসিক হয় না, যদি তাদেরকে দুই তিন মাস পরে পরে আমরা কিছু উইথড্রল ব্লিডিং করাই, অথবা যদি সে বেশি ব্লিডিং নিয়ে আসে, তার ব্লিডিং হওয়ার জন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি। আবার অনেকেই দেখা যায় আসতেছে তাদের বাচ্চা হয় না, যাদের বাচ্চা হয় না তাদেরকে আবার আমরা অন্য ধরনের চিকিৎসা করি। যেমন প্রথমে আমরা তার বাচ্চা হয় না যার, সে যদি মোটা থাকে আমরা বলি যে আপনার ওয়েট রিডাকশান করতে হবে, তারপরেও যদি না হয় তখন দেখা যায় আমরা কতগুলো ওভুলেশন ইন্ডাকশান করি। তাছাড়া আরও কী আছে ওভুলেশন ইন্ডাকশানের সাথে, এইসব রোগীদের দেখা যায় যে ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে, তার জন্য আমরা কী করি, মেটফরমিনও দিয়ে থাকি বাচ্চা হওয়ার জন্য। তারপরেও দেখা গেলো তাকে এইভাবে ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ, মেটফরমিন এবং ওবিসিটি কমার পরেও যদি দেখা যায় তার বাচ্চা হচ্ছে না, তখন আমরা অনেক সময় ছোট একটা অপারেশনের মাধ্যমে যেতে পারি। সেই অপারেশনটার নাম হলো ল্যাপারোস্কোপি। কারণ কি, পিসিওএস পেশেন্টের দেখা যায় ওভুলেশন হয় না, কারণ কি ওভুলেশন হয় না, যে ওভারিগুলা ঠিক একটা ক্যাপসুল থাকে যার জন্য ওভুলেশন হতে পারে না, সেই জন্য আমরা কী করি, ল্যাপারোস্কোপির মাধ্যমে সে ড্রিলিং করি ওভারিগুলো। তাছাড়া আমরা একটা ভালোভাবে ইউটারাস, ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব সব কিছু ঠিক আছে কি না ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখে থাকি। কিন্তু সব কিছু ল্যাপারোস্কোপি করার আগে সবার আগে দেখতে হবে যে বাচ্চা হচ্ছে না তার হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসের কোয়ালিটি ভালো আছে কি না, সেইটাই আগে করে নিতে হবে, তারপরে তাকে ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসা দিতে হবে। তাছাড়া আমরা তাকে বলি যে লাইফস্টাইল মডিফিকেশান করতে, তাকে এইভাবে আমরা
চিকিৎসা দিয়ে থাকি। সুতরাং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেন প্রত্যেকটা মেয়ের না হয়, স্কুলে কলেজে এবং যে কোনো জায়গায় গিয়ে গিয়ে আমরা তাদেরকে তাদের খাদ্যাভ্যাস, তাদের এক্সারসাইজ, তাদের ডায়েট এইগুলো সব কিছু আমরা এই সম্পর্কে অ্যাওয়ারনেস করি, যাতে এই পিসিওস রোগটা হয় না। কারণ পিসিওসের সাথে অনেক কিছু রিলেটেড, অনেক সময় দেখা যায় এই পিসিওসের থেকে অনেক সময় কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা এইগুলো হতে পারে।